এরকম একদম ভিন্ন আর বিয়েতে আত্মীয় স্বজনের পাশাপাশি বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মা বাবার পাশে দাঁড়িয়েছেন, ইয়াতিম মিসকিন বাচ্চাদের একটু খাওয়াবেন। এই বিয়েটা খুবই ব্যতিক্রম। এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সো লেটস গো। এই যে দেখেন আমাদের বর এবং সামনে কনে আছে, এখন আমরা নিয়ে যাব বরকে কনের কাছে। এটা হলো বিয়ের একটা রেওয়াজ। এই যে দেখেন এখানে আছে হলো বর পক্ষ, এখানে এখানে আছে কন্যা পক্ষ। বর পক্ষ এখানে কিন্তু ঢোকা যাবে না, আগে বর পক্ষ কন্যা পক্ষকে কিছু দিতে হবে, তারপর কন্যা পক্ষ বরকে নিয়ে যাবে। কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছেন? এই যে আজকে আপনি একদম বিয়ে করতে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। চল বিয়ে করতে কি পেরা? তারা বিয়ে করছেন, তারা তো দুই বোন এবং দুই বোন হচ্ছে জমজ। আপনারা চিনেন কিভাবে যে এর মধ্যে আমার বউ উনি? প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। আপনি কি দেখে বুঝেন যে আপনার বউ ইনি? চোখ দেখে? মাঝে মাঝে একটু ঘুরিয়ে যায় না, মানে মাঝে মাঝে আমার শালি তো হাত ধরি। তোমার জন্য অনেক দোয়া রইল, আর তোমাকে আমি ফলো করি, অনেকবার দেখছি আমি। দেখছেন? হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজনের পাশাপাশি তিনি মাদ্রাসার গরিব মেতিমাস যাদের মা বাবা নেই, এই কথা চিন্তা করে তিনি এই যে তাদেরকে এখানে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন। চলুন এখন কথা বলি সেই আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মামুনি কেমন আছো? হ্যাঁ জালন্দুলে ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এত মহৎ একটা উদ্যোগ আপনি কেন নিলেন? মামুনি আসলে কি আমি তো প্রবাস করি, হ্যাঁ এখন থেকে 32 বছর আমি রিয়াদে, এর আগে হংকং ব্যাংকক ছিলাম। তোমার প্রোগ্রামগুলো দেখে আমার এত অনুভূতি যাচ্ছে যে আমি একটু ব্যতিক্রম কিছু করব। আমার দুইটা টুইন্স মেয়ে, ওরা জন্ম সৌদি আরবে, পড়ালেখা সৌদি আরবে। ওদের থিঙ্কিংও ছিল ওদের একসাথে বিয়ে দেবে, আল্লাহ মিলাইয়া উদ্দেশ্যে তাই একসাথে এই প্রোগ্রামটা করলাম। সবসময় তো দেখি আমরা সবাই যারা সচ্ছল মধ্যবিত্ত উচ্চবিত্ত এরাই আসে বিয়ের প্রোগ্রাম। আসাতে আমার একটু হইলো কি যে একটু ব্যতিক্রম করি, কারণ যারা হাফেজ, যারা এতিম, যারা বাবা আছে অসচ্ছল পারে না, হাফেজই পড়ে। আমি মিনিমাম 4টা মাদ্রাসা থেকে কিছু ওদের আনছি, ওদের দিয়া আমি একটু তৃপ্তি পেলাম যে আমি কিছু হাফেজও খাওয়াইতে পারলাম। আমি কিন্তু বৃদ্ধাশ্রমেও খাবার দেবো। হ্যাঁ বৃদ্ধাশ্রম, কারণ তাদের সন্তান থাকতেও বাবা মাকে দেখে না, আবার কেউ সন্তান নাই, এই জন্য বৃদ্ধাশ্রমেও দেবো। এদেরকেও খাওয়াইলাম, যেন সমাজে একটা নখ করলাম যে আপনারা এরপর থেকে এরকম একটু করেন, যাতে অবহেলিত মানুষও আমাদের সাথে এক টেবিলে বসে খেতে পারে। আপনারা যে একদম ছোট থেকে বড় হয়েছেন, একসাথে লেখাপড়া করছেন, তারপরে যে এখন যে আপনার বাবা আপনাদেরকে একসাথে বিয়ে দিচ্ছে, আপনার ফিলিংসটা কেমন? ফিলিংস তো সবসময় ভালো হওয়ার কথা, কারণ আব্বু যা করে তা তো আমাদের ভালোর জন্যই করে, আর এখানে কিছু বলার নেই, আব্বু ভালো তো আমাদেরও ভালো। এখান থেকে বড় কে? আপনি বড় আর আপনি ছোট। দোয়া করি আর সুখে শান্তিতে আপনারা থাকেন। ধন্যবাদ আপনাদেরকে। করতে পারবে, মানুষের ইচ্ছা থাকতে হবে যে আমি তাকে সাহায্য করব, এবং এই আঙ্কেল ইচ্ছে আছে, তার জন্য তিনি এরকম সুন্দর একটা ব্যবস্থা করেছেন। মানুষ পরিবর্তনশীল, সে হলেই মানুষ পরিবর্তন হতে পারবে। এখন যাব বৃদ্ধাশ্রমে এই খাবারগুলো নিয়ে। আমার ভিডিও দেখতে দেখতে আমি আমাকে পরিবর্তনের দিকে নিয়ে এসেছি। আমার তুমি তো দেখেছো এতিম বাচ্চাদের যারা হাফেজি পড়ে তাদেরকে এনে ওখানে ওরা আসতে পারে বিদায় ওখানে এনেছি, আর এই বৃদ্ধ বাবা মা এরা তো ওখানে যেতে পারবে না, তাই তাদের জন্য আবার এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছি, তাও তোমার মাধ্যমে।
আপনার কি মাথা চুল টানলে একটু ভালো লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো থাকেন। মানুষ চাইলেই পরিবর্তন হতে পারবে, এটা হলো মানুষের মনের ব্যাপার।